আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। যশোরে সাংবাদিক পেটালেন সার্জেন্ট, হজে হারিয়ে গিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী, 5 ঘন্টা পর উদ্ধার। কর্মজীবীদের জন্য সবচেয়ে বাজে দেশের তালিকায় বাংলাদেশ। রাজধানীর হোটেল থেকে কাঁচামরিচ কার্যত উধাও। কাঁচামরিচের দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেছেন কৃষি মন্ত্রণালয় ভালো জানে। সুইডেনে কোরআন পুরানোর ঘটনায় ওআইসির জরুরি বৈঠক। গাড়ি দুর্ঘটনায় ফিলিস্তিনি মন্ত্রী সহ নিহত 3। নাহেলের দাফন হয়েছে, ফ্রান্স জুড়ে দাঙ্গায় পুলিশের উপর গুলি, 1300 গ্রেফতার। এবং সাফের ফাইনাল, কুয়েতের প্রতিপক্ষ ভারত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যশোরের শেরশায় আসাদুর রহমান আসাদ নামের এক সাংবাদিককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে লাভারন হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে। আসাদুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার। শনিবার রাত 8:30 উপজেলার নাভারন মোড়ে তাকে পিটিয়ে আহত করা হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সহকর্মীরা। তাদের অভিযোগ, অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আসাদকে নির্যাতন করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোরের সাংবাদিক মহল। অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সাংবাদিকরা জানান, 24 ঘন্টার মধ্যে সার্জেন্ট রফিকুলের শাস্তি না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। হজ করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মিনাই রাস্তায় পথ ভুলে নিখোঁজ হন তিনি। নিখোঁজের 5 ঘন্টা পর সরকারি দলের সহায়তায় তাকে খুঁজে বের করা হয়। 27 জুন মঙ্গলবার নিখোঁজ ও উদ্ধারের এই ঘটনা ঘটে। এর কারণ হিসেবে জানা যায় তার ব্যক্তিগত মোবাইল ফোন হারিয়ে ফেলায়, একই সঙ্গে থাকা পানি উপমন্ত্রী এনামুল হক শামীমসহ অন্যদের হারিয়ে ফেলেন। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হুসাইন তসলিম সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। কর্মজীবীদের জন্য সবচেয়ে বাজে 10 দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন প্রকাশিত বৈশ্বিক অধিকার সূচক 2023 প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। অন্যান্য দেশগুলো হল বেলারুশ, ইকুয়েডর, মিশর, গুয়াতেমালা, মিয়ানমার, ফিলিপাইন, তিউনিসিয়া, তুরস্ক ও এসোয়াতিনি। 2014 সাল থেকে প্রতি বছর বৈশ্বিক অধিকার সূচক প্রকাশ করে আসছে ব্রাসেলস ভিত্তিক এই সংস্থাটি। 2022 সালে 149টি দেশে শ্রমিকদের অধিকারের অবস্থার উপর ভিত্তি করে এবারের প্রতিবেদনটি প্রকাশ করেছে ITUC। রাজধানীর খুচরা বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে কাঁচামরিচের দাম। নিত্য প্রয়োজনীয় এই পণ্য কিনতে তাই হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন খাবার হোটেলেও। আগে হোটেলগুলোতে খাবারের সঙ্গে কাঁচামরিচ সালাদ হিসেবে দেওয়া হলেও দাম বাড়ার কারণে তা থেকে বিরত থাকছেন মালিকরা। রাজধানীর কয়েকটি খাবার হোটেলে ঘুরে দেখা যায় ক্রেতাদের খাবারের সঙ্গে শসা ও গাজরের সালাদ দেওয়া হলেও কাঁচামরিচি দেওয়া হচ্ছে না। তবে কোনো ক্রেতা মরিচ চাইলে দেওয়া হচ্ছে হিসেব করে। মরিচের ব্যবহার কমাচ্ছেন হোটেল মালিকরা। হোটেল মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মরিচের দাম বাড়ার কারণে তারা সরবরাহ কমিয়ে দিয়েছেন। কেউ বিশেষভাবে না চাইলে তাকে মরিচ দিচ্ছেন না। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, কাঁচামরিচ কৃষিজাত পণ্য, তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে, এটা আমাদের জানার কথা নয়। শনিবার বিকেলে রোটারি বর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত র্যালির আগে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, কাঁচামরিচের দাম কেন বাড়ল, উৎপাদন কত তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। তবে এতটুকু বলতে পারি, সরকার কাঁচামরিচ আমদানি করার অনুমতি দিয়েছে। সুইডেনে কোরআন পুরানোর ঘটনায় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এক জরুরি বৈঠকের আহ্বান করেছে। আগামী সপ্তাহে সংস্থাটির সদর দপ্তর জেদ্দায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। ওআইসির মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে কোরআন পুরানোর মতো ঘৃণ্য কাজের বিষয়ে সব মুসলিম দেশের ঐক্যমতের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে। গত বুধবার স্টকহোমের একটি মসজিদের সামনে সালওয়ান মমিকার নামে এক ইরাকি যুবক কোরআন পুরান। এরপরই মুসলিম বিশ্বে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। এই ঘটনায় কিছু মুসলিম দেশ সুইডেনের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে এবং সুইডিশ রাষ্ট্রদূতদের ডেকে প্রতিবাদ জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজন মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া একজন সাবেক ফিলিস্তিনি বন্দী ও তার স্ত্রীও নিহত হয়েছেন। শনিবার সালফিট গভর্নরেটের উত্তরে দুর্ঘটনাটি ঘটে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের বন্দী ও সাবেক বন্দী কমিশনের চেয়ারম্যান কাদরি আবু বাকের ফিলিস্তিনি বন্দীদের সন্তানদের একটি অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় জামাইন শহরের কাছে রুট 505-এ নিহত হন। এ দুর্ঘটনায় সাবেক ফিলিস্তিনি বন্দী বাসেম সাওয়ানও তার স্ত্রীও নিহত হয়েছেন। প্যারিসের শহরতলি নান্তেরে পুলিশের গুলিতে নিহত নাহেলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আলজেরীয় বংশোদ্ভূত এই মুসলিম তরুণের হত্যাকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে ফ্রান্সের বিভিন্ন শহরে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা চলছে। শুক্রবার রাতে দাঙ্গা উপদ্রুত বিভিন্ন শহরে 45,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়। দাঙ্গা থামাতে পুলিশ গুলিও চালিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 4 দিনে 1,300 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে 1,311 জনকে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল কুয়েত। দ্বিতীয় সেমিফাইনালে লেবাননকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকায় পেনাল্টি শুটে 4-2 ব্যবধানে লেবাননকে হারিয়েছে ভারত।